চলাচল এবং দেশের বিভিন্ন জায়গায় থাকে। শুধুমাত্র আমি আমার স্ত্রী বাসায় থাকি এমতাবস্থায়। মাস্টারের বিরুদ্ধে আমাদের আরো একটি মামলা চলমান, মামলা নম্বর 2022 সালের বিধি তো 2023 সালে একটি মামলা করা। এই জমি আমরা 1990 সালে ক্রয় করে বসবাস শুরু করেছি। আসসালামু আলাইকুম প্রিয় সংগঠক ভাইরা, আমি মিস নিয়ে গতকাল বুধবার 22/2/2023 সকাল 9 ঘটিকায় ভেঙে ফেলা সীমানা পুনরায় নির্মাণ কাজ শুরু করি। এমন অবস্থায় রুবিন ইসলাম রতন, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলে আকাশ সহ বহিরাগত লোক নিয়ে আমি আমার স্ত্রী লুৎফা আক্তার 58 ও জাতিসংঘে কর্মরত মেয়ে রাবেয়া খাতুন 29কে মারধর করে 4টি টিনের বেড়া ভেঙে ফেলে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়। 1টি সিসি ক্যামেরা ও 2টি স্মার্টফোন ভেঙে দেয়। অথচ উল্টো রুবুল ইসলাম তার মা এবং স্ত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ফাঁসাতে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু তাদের হামলা ভাঙচুরের চিত্র সিসিটিভি ফুটেজে আমাদের কাছে সংরক্ষিত আছে। আমার কোনো ছেলে নেই, চারজন মেয়ে তাদের চাকরি পড়াশোনা বৈবাহিক সূত্রে বিভিন্ন জায়গায় থাকে। শুধুমাত্র আমি আমার স্ত্রী বাসায় থেকে এমত অবস্থায় হামলাকারীদের ভয় ভীতি ও হুমকির কারণে অবরুদ্ধ হয়ে আছি এবং যান মান ও সম্মানের যে কোনো ক্ষতির আশঙ্কা করছি। অতএব উপরোক্ত ঘটনা সুবিবেচনা করে গণমাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।